সবাইকে আবারও এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে জিকে কোশ্চেনগুলো রিপিট হয়েছে একই টপিক থেকে বা একই কোশ্চেন কীভাবে বারবার আসছে, আমি সেই জিনিসটা আমাদেরকে দেখাবো। বি এবং বি ইউনিট দুইটার জন্যই দেখাবো, এবং বি ওয়ানের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আমি এক্সপ্লেন করবো। বি ওয়ানের জন্য আলাদা একটা ভিডিও আসবে জিকে এর উপরে। তো এটা হচ্ছে শুধু বি এবং বি ইউনিট, অর্থাৎ কলা অনুষদ এবং সমাজবিজ্ঞান অনুষদের জন্য, বা বিভাগ পরিবর্তন যে দুটো ইউনিট আছে সেই দুটো ইউনিটের জন্য। এখন এখানে আমরা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে জিকে এর পোস্ট মর্টেম বলতে পারো এটাকে, যে আমরা পুরো জিকেটাকে অ্যানালাইসিস করে দেখবো যে কি কি কোশ্চেন আসছে এবং সেগুলো আসলে কোন টপিক থেকে, এবং একই কোশ্চেন কিভাবে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আসছে সেই জিনিসটাও দেখাবো। এর আগেও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান নিয়ে একটা সাজেশন দিয়েছিলাম, সেটাও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, বাট আজকেরটা একটু ভিন্ন ধর্মী, যে এখানে আমি স্পেসিফিক ভাবে দেখাবো যে কোন টপিক থেকে কিরকম প্রশ্ন রিপিট হয়। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবো। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2019 সালের প্রশ্নটা দেখি ডি ইউনিটের, এটা হচ্ছে যে তোমার, তো শুরুতে আমি দেখাবো যে আসলে আমি এখানে কোন কোন সালের প্রশ্নগুলো নিয়ে এসেছি। আমি এখানে মূলত বি এবং ডি ইউনিটের প্রশ্নগুলো নিয়ে এসেছি। প্রথমে আমরা ডি ইউনিটের 2019 সাল থেকে 2014 সালের কোশ্চেন গুলো নিয়ে আসছি, তারপরে বি ইউনিটের 2019 সাল থেকে 2014 সালের কোশ্চেন গুলোকে নিয়ে আসছি। এখন 2019 এবং 2018 সালে কোশ্চেন দুইটা করেছিল, একটা সকাল একটা বিকেল, আর 2017 থেকে নিচের দিকে কোশ্চেন ছিল একটা করে। ওকে, তাহলে এই যে 19 সালের ডি ইউনিটের সকালের প্রশ্ন এটা, আর এরপরে 19 সালের ডি ইউনিটের বিকেলের প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, একইভাবে 19 সালের সরি 18 সালের এটা হচ্ছে যে তোমার সকালের প্রশ্ন, এখানে একটু এই যে তোমার ইয়েগুলো ব্র্যাকেট গুলো উল্টা পাল্টা হয়ে গেছে, এটা ফাইলটা নতুন তৈরি করার সময় ফাইল একটু ডিস্টার্ব দিচ্ছে, তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, ফাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে সেজন্য আমি দুঃখিত, বাট এটা কথা হচ্ছে সাধারণ জ্ঞানের কখনের প্রশ্ন, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের সকালের প্রশ্ন, কত সালে 2018 সালে, যে আমি ঠিক করে ফেললাম, এটা ঠিকও করা যায়, জাস্ট একটু বিস্তার দিচ্ছি। ওকে, তোমরা আশা করি বুঝে নিবে। ওকে, তাহলে 18 সালের এবার হচ্ছে আমরা দেখবো সকাল হলে বিকেলের প্রশ্ন, এই যে 2 মিনিট 18 সাল বিকাল, তারপরে 17 সালে কোশ্চেন আসবে, এবং বলছি 17 সালে একটাই কোশ্চেন, এই যে একটাই কোশ্চেন। ওকে, এই ব্র্যাকেট গুলো ঝামেলা করতেছে, এগুলো একটু ঝামেলা করতেছে, এগুলো একটু তোমরা বুঝে নিবে। যেমন এখানে এখানে দেখো, এখানে আমি যদি এটাকে ঠিক করে নেই তাহলে এরকম আসে, দেখো এই যে। ওকে, সো তোমরা আশা করি বুঝে নিতে পারবা, যেমন এটাতেও দেখো যে ব্র্যাকেটটা শেষে চলে গেছে আর প্রশ্ন সাইন্সের সবার শুরুতে চলে আসছে। ওকে, এরকম আশা করি তোমরা বুঝে নিতে পারবা। ওকে, এবার হচ্ছে 16 সালের, ওকে, সাধারণ জ্ঞান 16 সালের, এটাও চেঞ্জ হয়ে গেছে, 16 সালের প্রশ্ন। ওকে, আশা করি বুঝতে পারতেছো তোমরা। ওকে, তাহলে এটা 16 সালের প্রশ্ন, সাধারণ এটাও ডি ইউনিট, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা ডি ইউনিট। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে কথাগুলো যেগুলো আমি বলতে চাচ্ছিলাম, যে কি কি প্রশ্ন আছে, এটা 15 সালের প্রশ্ন, তারপর 14 সালের প্রশ্ন আছে ডি ইউনিটের, এটা হচ্ছে সাধারণ জ্ঞান ডি ইউনিটের 14 সালের প্রশ্ন। ওকে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ডি ইউনিট। ওকে, এতটুকু ছিল ডি ইউনিট 14 সাল পর্যন্ত। এবার হবে বি ইউনিট শুরু হবে, বি ইউনিট 2019 সালের সকাল থেকে শুরু করে 2019 সালের বিকেল আসবে, এভাবে আসতে থাকবে। এগুলো হচ্ছে বি ইউনিটের নিচে দিকে যেগুলো হচ্ছে একদম কত পর্যন্ত আছে দেখো, একদম একদম এর পর্যন্ত থাকবে 14 সাল পর্যন্ত, এই যে বি ইউনিট 14 সাল পর্যন্ত প্রশ্ন আছে। সো আমি এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোশ্চেন রিপিট হয়েছে, তোমাদেরকে কি কি টপিক পড়া লাগে। খেয়াল করো আমি 19 সালের প্রশ্ন ডি ইউনিটের সকালটা আগে পড়তেছি, লিখে আছে দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কত তারিখে। এখন দেখো উৎক্ষেপণের তারিখটা আসছে, এটা একটু খেয়াল করবা, 19 সালের সকালের প্রশ্ন। ওকে, ডি ইউনিট, এখন আমি এই জাস্ট এই স্যাটেলাইটটা স্যাটেলাইটটাকে কপি করলাম। ওকে, স্যাটেলাইট স্যাটেলাইটকে কপি করে আমি এটা দেখবো যে আর কোথায় কোথায় আসছে প্রশ্নটা, এই বি এবং ডি ইউনিটে। ওকে, দেখা গেছে যে খেয়াল করো এই যে আরেকবার আসছে কোশ্চেনটা, যে স্যাটেলাইট বিশ্বে কততম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। ওকে, কোশ্চেনটা একটু কোনরকম দেখাচ্ছে, আমি একটু ঠিক করে দিলাম। ওকে, কালার কিন্তু সেম ছিল, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে কালারটা ছিল এরকম, হ্যাঁ কিছুটা এরকম এরকম না এরকম। ওকে, তাহলে দেখো এই যে স্যাটেলাইট থেকে আরেকটা কোশ্চেন চলে আসছে, আশা করি পাইছো তোমরা। দেখো এটা কিন্তু আবার অন্য একটা সালে, এটা কত সালে দেখো, এটা ডি ইউনিট 2018 সালের সকাল, তাই দেখো কোশ্চেন একই টপিক থেকে রিপিট হয়েছে, মানে 19 সালের সকাল আর 20 সালের 18 সালের সকাল। ওকে, 19 সালের সকাল আর 18 সালের সকাল কোশ্চেন একই টপিক থেকে জাস্ট রিপিট হয়েছে। এবার তুমি খেয়াল করো স্যাটেলাইট থেকে আমরা আর কোথায় পাচ্ছি, আর একটা পাইছি কি বলা, প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের সম্ভাব্য সাল,
সম্ভাব্য সাল এটা হচ্ছে যে মানে অনেক আগে পরীক্ষায় চলে আসছিল, দেখো খেয়াল করো, এটা মানে উৎক্ষেপণের আগে আসছে পরীক্ষায়, উৎক্ষেপণের আগে। ওকে তাহলে খেয়াল করো, উৎক্ষেপণের আগে আসছে এটা, আমাকে জানতে হবে তাহলে এটা কত সালে আসছে, খেয়াল করো এটা কত সালে আসছে, ডি ইউনিটে 2014 সালে আসছে, ডি ইউনিট 2014 সাল। সো খেয়াল করো, উৎক্ষেপণের আগেও কিন্তু পরীক্ষাটা আসতো। সো আশা করি তুমি বুঝতে পারতেছো যে কি ধরনের ঘটনাগুলো ঘটতেছে। ওকে তাহলে খেয়াল করো, এই যে আমি একই জিনিসে তোমাকে দেখাচ্ছি, স্যাটেলাইট থেকে বিউনিটের কোশ্চেন আসছে কিনা তুমি প্রমাণ পাবো। খেয়াল করো, লিখেছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের গ্রাউন্ড স্টেশন কোথায় স্থাপন করা হয়েছে। ওকে, একই কালার, সেম কালার আসছে, এটা কোথায় আসছে দেখো, এটা আসছে বি ইউনিটের সকালের কোশ্চেন। তাহলে দেখো, ডি ইউনিটে যে কোশ্চেন আসতেছে, ডি ইউনিটেও সেম ধরনের কোশ্চেন আসতেছে, সেম টপিক থেকে প্রায় সেম কাছাকাছি কোশ্চেন, এটা কিন্তু বি ইউনিট, ডি ইউনিট না। ওকে, আশা করি বুঝতে পারতেছো। সো এবার খেয়াল করো, আমি স্যাটেলাইট থেকে আরেকটা দেখে তোমাদেরকে। ওকে, আর কোথায় আসছে দেখো, লিখে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কখন উৎক্ষেপণ করা হয়। দেখো সেম কোশ্চেন রিপিট, এটা কিন্তু আমরা ডি ইউনিটের 19 সালের প্রশ্নে পাইছিলাম, ডি ইউনিটের 19 সালের প্রশ্নে। আর এটা কত কোথায়, বি ইউনিটের 18 সালের প্রশ্ন। দেখো বি ইউনিটে, দ্যাট মিনস 18 সালের কোশ্চেনটা, এই কোশ্চেনটা রিপিট হয়ে কোথায় আসছে, এ খেয়াল করো, এটা কিন্তু বি ইউনিটের 2018 সালের বিকেলের প্রশ্ন। ওকে, এটা কোথায় চলে আসছে, রিপিট হয়ে, রিপিট হয়ে চলে আসছে 19 সালের সকালের প্রশ্নে, 19 সালের সকালের প্রশ্নে। সো আশা করি বুঝতে পারতেছো যে কোশ্চেন টপিক থেকেও রিপিট হচ্ছে, আবার একই কোশ্চেনও রিপিট হচ্ছে, একই কোশ্চেনও রিপিট হচ্ছে, একই টপিক থেকে তোর হচ্ছে, হচ্ছে একই টপিক থেকে হচ্ছে, একই প্রশ্ন আবার রিপিট হচ্ছে, প্রশ্ন হচ্ছে, টপিক হচ্ছে, এবং আলাদা আলাদা ইউনিটও হচ্ছে, যেটা বি ইউনিটে আসছে সেটা ডি ইউনিটে আসতেছে, যেটা আবার ডি ইউনিটে আসছে সেটা বি ইউনিটে আসতেছে। সো আশা করি তোমার কাছে ক্লিয়ার। ওকে, আর আসছে কিনা দেখো, আরো আসছে, এবং প্রতিটা জায়গায় আমরা কিন্তু এগুলোকে ভালো করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমাদের, আমাদের এগুলো আমাদের বইয়ের ব্যাখ্যা। ওকে, আমাদের বি প্লাস ডি ইউনিটের যে বইটা হালদা সেটার পক্ষে। ওকে, এই যে দেখো আরেকবার আসছে 4 নম্বরের কোশ্চেনটা, এটা কোথায়, এটা 19 সালের ডি ইউনিট, ওই যে আবার সেম জায়গায় আমার ব্যাগ আসছে। ওকে, সেম জায়গায় ব্যাগ আসছে, মানে আবার শুরুতে চলে আসছে। সো একটা টপিকে তুমি মিনিমাম একটা জিনিস প্রমাণ পাইছো। এখন আমরা আমাদের জিকে স্টাডিজ একটা বই আছে, তুমি নিশ্চয়ই খেয়াল করছো, আমরা সেখানেও কিন্তু এই টপিকগুলোকে বারবার ব্যাখ্যা করার চেষ্টা করছি ভালো করে, যাতে তোমাদের জন্য কমন পড়ে, কারণ এগুলো আমরা আগে অ্যানালাইসিস করে রাখছিলাম। ওকে, এখন খেয়াল করো, আমি আরেকটা টপিকে যাই। সাপোজ আমরা শুরুতে কিন্তু আমরা 19 সালের ডি ইউনিট কোশ্চেন দিয়ে শুরু করছিলাম এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে আমরা শুরু করছিলাম। ওকে, এবার সাপোজ আমি এই টপিকটা দেখি, এটা হচ্ছে সবুজ কালার, তাহলে সবুজ কালার যেগুলো পাবো সেগুলো আমরা বুঝবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আসছে। ওকে, তাহলে খেয়াল করো, আমি জাস্ট এই যে শেখ হাসিনাকে কপি করলাম। ওকে, কপি করে আমি দেখি এটা কোথায় কোথায় আসছে, এই সেটা আমি এখানে সার্চ দিচ্ছি। দেখো এখানে তো আমরা পাইছি যে শেখ হাসিনার পুরস্কার, এটা একটা, ওকে, এটা ভ্যাকসিন হিরো থেকে আসছে কোশ্চেনটা, 2019 সালের ডি ইউনিটে, ওকে, সকালের কোশ্চেন। এখন খেয়াল করো, এই যে ভ্যাকসিন হিরো নিয়ে আমরা এখানে ডিটেলস লিখে দিছি, এখন আর কি কি পুরস্কার পাচ্ছে সেগুলো দেখো, সেগুলো আসছিল পরীক্ষা দেখাচ্ছে। খেয়াল করো, এই দেখো লিখছে যে সম্প্রতি ইউনিসেফ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন পুরস্কারে ভূষিত করে, চ্যাম্পিয়ন অফ স্কিল ডেভেলপমেন্ট ইয়ার, তাহলে এটাও পুরস্কার থেকে আসছে, শেখ হাসিনার পুরস্কার থেকে আসছে। ওকে, 2019 সালের ডি ইউনিটে এটা বিকেলের প্রশ্ন, সকালের প্রশ্ন আসছে ভ্যাকসিন হিরো পুরস্কার, আর বিকেলের কোশ্চেনে আসছে চ্যাম্পিয়ন অফ স্কিল ডেভেলপমেন্ট ইয়ার পুরস্কার। তাহলে আমাদের প্রধানমন্ত্রীর যে পুরস্কার গুলো পাইছে সেগুলো থেকে কোশ্চেন রিপিট হচ্ছে। এবার তোমাকে আমি দেখাচ্ছি যে এটা বি ইউনিটও আসছে, ডি ইউনিটে তো আসতে আসছে, এরকম কোশ্চেন বি ইউনিটও আসছে, আমি দেখাচ্ছি একটা করে। ওকে, তারপর দেখি আমরা কোথায় আসছে, হাসিনা আর ডটার্স টেল। ওকে, তাহলে এটা আমরা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আসছে বলে ধরে নিতে পারি, এবং ধরে নিয়ে আমরা এটাকে একই টপিকে নিয়ে আসতে পারি। ওকে, সো আমি এটাকে এই জন্য হলুদ সবুজ কালো করে দিলাম। ওকে, একদম ব্যাকগ্রাউন্ড সহ সবুজ। ওকে, তারপরে দেখো আমরা আর কোথায় যাচ্ছি, আমরা কোথায় পাচ্ছি, খেয়াল করো, ফেলিক্স হোফে বৈনিক শান্তি পদক পেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্য, এটাও আসছিল বলে, খেয়াল করো। এখন এটা কত কত কোন ইউনিটে আসছে আমরা দেখি একটু, এটা কোন ইউনিটে আসছে, খেয়াল করো, এটা আসছে তোমার বি ইউনিটে 2019 সকালে 19 সাল। তাহলে দেখো প্রধানমন্ত্রী পুরস্কার থেকে বি ইউনিটেও আসে, জি ইউনিটেও আসে। এখন দেখো আমরা আমাদের বইতে যত ধরনের প্রধানমন্ত্রী যত পুরস্কার পাচ্ছে সব দিয়ে দিয়েছি, কারণ এটা আমরা জানি এটা আবার আসবে, এই জন্য একদম বিশাল করে ব্যাখ্যা করে দিছি। দেখো এগুলো সব প্রধানমন্ত্রী পুরস্কার, একদম এখান থেকে শুরু হয়েছে, তাহলে এই যে পুরস্কারের বিষয়গুলো আমি এখানে কিন্তু আমরা দিয়ে দিছি। ওকে, এবার আরো দেখি, আরো দেখি কোশ্চেন সেম রিপিট হয় কিনা সেটা দেখবো আমরা। সো এখানে যাচ্ছে 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 যাচ্ছে, খেয়াল করো, সম্প্রতি কোন বিষয়টাকে প্রচার মাধ্যম মাদার অফ হিউম্যানিটি আখ্যায়িত করেছে, তাহলে খেয়াল করে এটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে। ওকে,
এটা একটা ওনার একটা পুরুষ একটা মানে চাক মানে ওনাকে একটা ইয়াতে সম্মাননায় আখ্যায়িত করা। ওকে, শেখ হাসিনা থেকে যদি আমরা আরো কোশ্চেন ধরে খেয়াল করো, শেখ মুজিবুর রহমানের লিখিত অসমাপ্ত জীবনী গ্রন্থের মূল কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছিলেন, সো এটাও কিন্তু সেই টপিকের মধ্যে ফেলা যায়। ওকে, দেখো কি ধরনের কোশ্চেন রিপিট হচ্ছে, মানে একই টপিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরতে পারি বা ওনার পুরস্কার ধরতে পারি, ওনার সম্মাননা ধরতে পারি। ওকে, এবার খেয়াল করো, এই যে নারীর ক্ষমতায়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার দেওয়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই এটাও জানো। ওকে, সেটাকে আমি সবুজ কালার করে দিলাম। ওকে, তাহলে দেখো পুরস্কার থেকে আরো একটা আমি পেয়ে গেছি অলরেডি। ওকে, তাহলে এইভাবে তোমাকে আমি এখানে তো 2000 কত পর্যন্ত দিছি কোশ্চেন গুলো, 2014 পর্যন্ত বি এবং ডি মিটে, এর আগেও কিন্তু কোশ্চেন গুলো আসছে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে প্রমাণ দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, আমরা ডি ইউনিট সকালের প্রশ্ন দিয়ে শুরু করছিলাম, আমরা দুইটা টপিক শেষ করছি, একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে স্যাটেলাইট। এবার খেয়াল করো, সদস্য পদ বিভিন্ন সদস্য সংস্থা সদস্য পদ বাংলাদেশ কখন অর্জন করে, সেখান থেকে নানা রকম কোশ্চেন আসছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই যে খেয়াল করো, এই যে দিবস, দিবস থেকে সিইউতে প্রতি বছর একটা প্রশ্ন মাস্ট আসবে, দিবস থেকে আমি তোমাদেরকে শ্বাস দিয়ে এবার দিবসটা দেখাচ্ছি। ওকে, শুধু দিবস দেখাবো আর কিছু দেখাবো তোমরা বুঝে নিবে। দিবস, তারপর হচ্ছে যে খেয়াল করো যে জাতীয় একতা দিবস। ওকে, এটা আসছে কত সালে, এটা আসছে তোমার বিকালে ডি ইউনিট। ওকে, জাতীয় একতা দিবস সকালে আসছিল ইউনেস্কোর সেটা। ওকে, তারপরে দিবস, এখানে সবগুলো দিবস আমরা দিয়ে দিছি অলরেডি। ওকে, তারপরে যদি দিবস থেকে প্রশ্ন দেখি স্পেসিফিক ভাবে, এই যে দেখো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ওকে, এটা কোথায় আসছিল, এটা আসছিল অন্য একটা ইউনিটে হয়তো বা এক ইউনিটে অন্য সালে, এই দেখো বি ইউনিট 2019 সালে আসছিল। ওকে, এবার দিবস থেকে যদি আরো দেখাই আমি গণতন্ত্র দিবস গেল, দিবস দিবস দিবস, ওকে বিশ্ব নারী দিবস, ওকে বিশ্ব নারী দিবস বাইশ নিশ্চয়ই, বিশ্ব ডিম দিবস, ওকে তারপর হচ্ছে ওই যে আবার ইউনেস্কো ব্যাগ আসছে, ইউনেস্কো মাতৃভাষা দিবস হিসেবে কবর ছিল, তাহলে দিবস থেকে কোশ্চেন আসবেই আসবে। ওকে, খেয়াল করো জাতিসংঘ নিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, জাতিসংঘ থেকে কত ধরনের কোশ্চেন আসে আমাদেরকে দেখে, জাতিসংঘ জাস্ট আমি জাতিসংঘটাকে সাথে দিব। দেখো জাতিসংঘ থেকে প্রথমে একটা প্রশ্ন শুরু শুরু যেটা সেটা আমরা পাইলাম, তারপরে দুই পাশে দেখো খেয়াল করো, এটাও আমরা এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আসলে এটাকে আমরা জাতিসংঘের প্রশ্ন হিসেবে ধরতে পারি। ওকে, তারপরে দেখো খেয়াল করো জাতিসংঘ রিলেটেড আর কি আছে আমাদের। ওকে, দেখো জাতিসংঘের সাধারণ পরিষদে, ওকে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে কোশ্চেন আসছিল, তারপরে যদি আমরা দেখি বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে, এটা আলাদা মনে করো ধরলাম না, তারপরে নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় জাতিসংঘের, ওকে এটা কিন্তু জাতিসংঘ নিলে এটা ধরা যায়, জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটি জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করে। ওকে, দেখো খেয়াল করো এই যে এই কালারটা, অর্থাৎ এই যে নীল কালারের ব্যাকগ্রাউন্ড যেটাতে তুমি পাচ্ছ সেগুলো জাতিসংঘ থেকে আসছে, এই যে দেখো এই যে নীল কালারের ব্যাকগ্রাউন্ড, নীল কালারের ব্যাকগ্রাউন্ড খুঁজো তুমি, এই যে নীল কালারের ব্যাকগ্রাউন্ড, এগুলো সব জাতিসংঘ থেকে আসছে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কি ধরনের কোশ্চেন গুলো কিভাবে রিপিট হচ্ছে। এবার আমরা বঙ্গবন্ধুকে নিয়ে জানবো। ওকে, বঙ্গবন্ধু, ওকে খেয়াল করো বঙ্গবন্ধু, তাহলে বঙ্গবন্ধুকে আমি দেখাইছি হচ্ছে লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে, এই যে বঙ্গবন্ধু লাল ব্যাকগ্রাউন্ড, খেয়াল করো লাল একটা ব্যাকগ্রাউন্ড আসবে বঙ্গবন্ধু। ওকে, এই যে বঙ্গবন্ধু লাল ব্যাকগ্রাউন্ড পাইলে বুঝবো যে এটাতে বঙ্গবন্ধু থাকার সম্ভাবনা আছে। ওকে, এই যে বঙ্গবন্ধু, ওকে লাল ব্যাকগ্রাউন্ড, এই যে খেয়াল করো লাল ব্যাকগ্রাউন্ড কালো টেক্সট, কালো টেক্সট মানে কালো লিখে আর কি। ওকে, লাল ব্যাকগ্রাউন্ড কালো টেক্সট আসলে বুঝবো যে সেখান থেকে বঙ্গবন্ধুর কোশ্চেন ছিল। ওকে, সো খেয়াল করো এরকম, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বপ্রথম কত সালে গ্রেপ্তার হয়, দেখো কোশ্চেন কি বসছে, তারপর বঙ্গবন্ধু হত্যা মামলার বাদীকে ছিলেন। ওকে, তারপর হচ্ছে যে তোমার এরকম আরো আরো হরেক রকমের কোশ্চেন তুমি বঙ্গবন্ধু থেকে পাবো। ওকে, সো আশা করি তোমরা বুঝে গেছো যে কি ধরনের কোশ্চেন গুলো আসতেছে একই টপিক থেকে। 1969 সালে কোন তারিখে জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, খেয়াল করো। ওকে, সো আশা করি তোমরা বুঝে গেছো এতক্ষণে যে কি হিসেবে বিষয়টা হচ্ছে। ওকে, এই যে আরো আসছিল আগত স্বতন্ত্র বাংলা বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে কে ছিলেন, যতীন্দ্রভাবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, তদীন্দ্রভাবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সো আশা করি বুঝতে পারতো আমি আর যাচ্ছি না। ওকে, আমি এটাতে যাচ্ছি না। এবার আমরা আরেকটা দেখব যে অন্য এক টপিক দেখি। ওকে, এই নোবেল পুরস্কারের মধ্যে গেলাম, খেয়াল করো নোবেল পুরস্কার থেকে প্রতি বছরই কোশ্চেন রিপিট হয়। সো আমি নীল কালারের আর কি কি আছে দেখি, টেক্সট নীল কালারের কি আছে, অর্থনীতি নোবেল পুরস্কার কত সাল প্রবর্তিত হয়, কোন রাজনীতিবিদ সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে, 19 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নাম কি, তো তাহলে 20 সালের টা আসতে পারে, 21 সালের টা আসতে পারে। ওকে, 18 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী, 18 সালে শান্তিতে নোবেল বিজয়ী। ওকে, সো দেখতেছো তোমরা যে নোবেল থেকে কি ধরনের প্রশ্ন, নোবেল শান্তিতে পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয়,
কোন ব্যক্তি নোবেল পুরস্কার গ্রহণ করেন? এটা হচ্ছে জ পল সার্ত্রে। ওকে, উনি নোবেল পুরস্কার গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করেছিলেন। মনোবিজ্ঞান হয়ে অর্থনীতি নোবেল পুরস্কার পান কে? উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? খেয়াল করছো? সো আশা করি আর দেখা লাগবে না। 2016 সালে শান্তিতে নোবেল বিজয়ী, তাহলে শান্তিতে নোবেল পুরস্কারটা বেশি আসতেছে, তোমরা নিশ্চয়ই প্রমাণ পাইছো। ওকে, এবার আমরা দেখবো পত্রিকা। পত্রিকার এরকম ব্যাকগ্রাউন্ডটা হালকা ডিপ কালারের লাল থাকবে, পত্রিকাটাই দেখবো। ওকে, আচ্ছা আমি সার্চ দেবো। ওকে, একদম শুরু থেকে সার্চ দেবো। দেখো, রাজা রামমোহন রায় কোন সংবাদপত্রের সম্পাদক? এটা ছিল তোমার মিরাতুল আকবর। ওকে, মিরাতুল আকবর পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। ওকে, এটা খেয়াল করতে হবে। মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি? পাইছো আরেকটা। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে দৈনিক আজাদ সম্পর্কে আমরা বিস্তারিত লিখে দিচ্ছি। ওকে, তারপরে এই দেখো, মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? আবার আসছে, এইসব কোশ্চেন রিপিট এসে, কোশ্চেন রিপিট, আশা করি বুঝতে পারতেছ। তারপরে খেয়াল করো, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। আমি এবার সংক্ষেপে বলে ফেলি তোমাদেরকে, কোথা থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমি তোমাদেরকে বলে ফেলতেছি এবং সেগুলো দেখাচ্ছি। ওকে, সাপোজ আমি এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে দেখাই। দেখো, সদর দপ্তর থেকে কোশ্চেন আসবে, স্থপতি থেকে কোশ্চেন আসবে, আমি বলে ফেলতেছি এদিকে। বিভিন্ন ঐতিহ্যবাহী যে স্থানগুলো সেগুলো থেকে কোশ্চেন আসবে, যেমন মহাস্থানগড়। ওকে, কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসবে সিনতে, আমি আবারও প্রমাণ দেখাবো তোমাদেরকে। রোহিঙ্গা গণহত্যা থেকে প্রশ্ন আসবে, আমাদের যে যে প্রতিবেশী দুটো রাষ্ট্র মিয়ানমার এবং ভারত, এই মিয়ানমার এবং ভারত রিলেটেড আমাদের দেশের সাথে যে সম্পর্কগুলো রয়েছে, নদী হোক, সীমানা হোক, সাগর হোক, আমাদের বঙ্গোপসাগর হোক, রোহিঙ্গাদেরকে নিয়ে সমস্যা হোক, ভারতীয় কোনো একটা ঘটনা হোক যেটা আমাদের দেশের সাথে রিলেটেড, সেগুলো থেকে সিভিতে কোশ্চেন বেশি আসে, আমরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, পদ্মা সেতু থেকে প্রশ্ন আসে, আমি তোমাকে দেখাচ্ছি। আরো চলচ্চিত্র থেকে কোশ্চেন আসবেই আসবে, চলচ্চিত্র থেকে, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র থেকে বেশি আসছে, বাট অন্য চলচ্চিত্র থেকে আসছে। এসডিজি থেকে প্রশ্ন আসে, আবার বলে দিচ্ছি। তারপরে বিভিন্ন উক্তিগুলো আসে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি, যেমন নেপোলিয়নের উক্তি, অ্যারিস্টটলের উক্তি, তারপরে শেষে তোমার এপিজে আব্দুল কালামের উক্তি, এই উক্তিগুলো পরীক্ষায় বেশি আসবে। ওকে, এটা কিন্তু 69 গণগ্রহণ থেকে আসছে এটা। ওকে, তারপরে হচ্ছে যে আমি যদি আরো দেখাই, চাকমা মারমা অর্থাৎ উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা বা আদিবাসী যারা, তাদের থেকে কোশ্চেন আসেছি। সো আমি তোমাদেরকে টপিকগুলো বলে দিচ্ছি। বিভিন্ন বইয়ের লেখককে, গ্রন্থের লেখককে, চলচ্চিত্রের নির্মাতাকে, তারপর হচ্ছে কবিতার লেখককে, উমুক কবি কোন দেশের, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। বিশেষ করে বিজনীতিগুলো বেশি আসে, যে বিভিন্ন গ্রন্থের লেখক, বিভিন্ন উক্তির কার, তারপর হচ্ছে উমুক কবি কোন দেশের। ওকে, যেমন কবি ইমরুল কায়েস সম্পর্কে আসছিল, আরো আসছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি তোমাদেরকে দেখাতে পারবো। দেখো, গেরিলা চলচ্চিত্র কোয়ার উপন্যাস অবলম্বনে নির্মিত, আশা করি বুঝতে পারতেছ। পদ্মা সেতু আবার আসছে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কয়েকবার রিপিট হয়েছে, কয়েকবার, আমি তোমাকে দেখাচ্ছি কেমনে রিপিট হয়েছে। 6.15 তো দৈর্ঘ্যটা, তুমি খেয়াল করো, 6.15 লিখে নিছে আজ। দেখো, 6.15 একবার পাইছি, দুইবার পাইছি, আর একবার পাবো আশা করি, আশা করি পাবো, একদম নিশ্চিত আমি। আমি তোমাদেরকে একটু পরে প্রমাণ দেখাবো যে আরেকবার আসছে। ওকে, চরমপত্রের লেখক কে ছিলেন? এই যে বললাম বিভিন্ন গ্রন্থের লেখক। ওকে, সংবিধানের সংশোধনী থেকে প্রশ্ন বিশেষ, সংবিধানের সংশোধন এখানে দেখাচ্ছি আমি। ওকে, আরো দেখাবো। এই যে ভারত, দেখছো ভারতের নাগরিক পঞ্জি যেটা তৈরি করছে, সেটা এটা বাংলাদেশ রিলেটেড, সেই জন্য এখান থেকে কোশ্চেন আসছিল। পৃথিবীর কোন অঞ্চলে মায়া সভ্যতা, সভ্যতা থেকে আবার কোশ্চেন পাইছো। তারপর হচ্ছে নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা, জাতিসংঘ থেকে আবার কোশ্চেন পাইছো। ওকে, সো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি যে আমি যে ডাকাই নেই মাত্রে মিটেছি এরকম গুলা। গারো জনগোষ্ঠী উপজাতি থেকে কোশ্চেন আসছে। তারপরে খেয়াল করো, শেখ হাসিনাকে লেখা মিশরের লেখকের বই, যৌথভাবে শান্তিতে নোবেল জয়ী, দেয়ার ইজ নো অপোজিশন, দেয়ার ইজ নো ডেমোক্রেসি উক্তি ঠিক কার? খেয়াল করছো, এটা জন লকের উক্তি। সো উক্তি থেকে কোশ্চেন পাইছো আবার। এবার খেয়াল করো, আমরা দেখাচ্ছি, আমি সবগুলো দেখাইও নাই, যেগুলো দেখাচ্ছি আমি তোমাকে সেগুলো দেখাবো। খেয়াল করো, কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে? আবার আসছে কোশ্চেনটা, উত্তর ছিল এটা। ওকে, দেখো আমি আমি শুধু আরব দেশ বা মুসলিম দেশ বা ইরাক লেখে সাজ দিব, তাহলে দেখবা দুইবার পাবো যে কোন আরব দেশ বা কোন মুসলিম দেশ, ইরাক লেখে সাজ দিচ্ছি। খেয়াল করো, ওকে, ইরাক লেখে 14 প্রশ্ন পাওয়া গেছে, এর মধ্যে কোন আরব দেশ স্বীকৃতি লাভ কর দেয় বাংলাদেশকে, এটা একবার পাইছি আমরা, আরেকবার পাবো। খেয়াল করো, এই যে মধ্যপ্রাচ্যের কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে, দেখো কোশ্চেনটা আসছে, তাও ইরাক কিন্তু। এবার খেয়াল করো, কোশ্চেনটা আরেকবার কি আসছে, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? তাও ইরাক। সো তিনভাবে কোশ্চেনটা আসে, প্রথম মুসলিম দেশ কোনটি, প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কোনটি, প্রথম আরব দেশ কোনটি, যাই হোক উত্তর হচ্ছে ইরাক।
আমি যে জিনিসটা তোমাদেরকে বুঝাতে চাইছি যে কোশ্চেন রিপিট হয় সেই জিনিসটা আশা করি তোমাদেরকে বুঝতে পারছি, পারাইছি বা বুঝতে আমি তোমাদেরকে বুঝাতে সমর্থ হয়েছি। ওকে, পদ্মা সেতু থেকে আবার কোশ্চেন পাইছো তোমরা, বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী জাতক বলতে কি বোঝায়? এটা আসলে বৌদ্ধ ধর্ম থেকে আসছে। ওকে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন আসে বিঘ্নিটে, তোমাদেরকে দেখাচ্ছি আল কোরআনের প্রথম বঙ্গানুবাদকারীকে। বেদ শব্দের ব্যক্তিগত অর্থ কি? উপন্যাসগুলি কোনটি সরাসরি মুক্তিযুদ্ধ ভিত্তিক? কিতাবুল ইবারের লেখককে, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের লেখককে? ঐতিহাসিক ছয় দফা যেটা বলছিলাম, ছয় দফা প্রশ্ন আছে। মহাস্থানগড় থেকে দেখো কোশ্চেন আবার আসছে, মহাস্থানগড়, মহাস্থানগড় তুমি খেয়াল করো, মহাস্থানগড় কোশ্চেন একবার না কয়েকবার আসছে, আমি দেখেছি খেয়াল করো। মহাস্থানগড় এই যে একবার, মহাস্থানগড় কোন প্রাচীন ঐতিহাসিক যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? উত্তর হচ্ছে মৌর্য যুগের। ওকে, মহাস্থানগড় প্রাচীন জনপদ কোনটি? তা উত্তর মহাস্থানগড়। তারপর হচ্ছে তোমার আমি যদি যাই, মহাস্থানগড় রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। তারপর হচ্ছে যে আমি যদি আরো যাই তাহলে দেখো মহাস্থানগড় থেকে তিনটা কোশ্চেন পাইছি। সো আমি তোমাদেরকে একভাবে দেখাতে চাচ্ছি, তো খেয়াল করো এর মানে হচ্ছে মোটামুটি যে রামায়ণকে রচনা করা আমার ধর্মগ্রন্থ থেকে আসছে। পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদকরণকারীকে, ওকে, বাংলা অনুবাদ তুমি খেয়াল করো, পবিত্র কোরআনের বাংলা অনুবাদকারীর এটা দুইবার আসছে। পড়ি জসীমউদ্দীন থেকেও প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও প্রশ্ন আছে, সাধারণ জ্ঞানী গুলা। ওকে, সাধারণ জ্ঞান থেকে সো তোমরা আশা করি বুঝতে পারতেছ, আমি আর সেদিকে যেতে যাচ্ছি না। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে একই টপিক থেকে প্রশ্ন বারবার আসবে, ইভেন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। সো তোমাদেরকে যেটা করতে হবে, সিইউর সাধারণ জ্ঞানের কোশ্চেন গুলোকে আত্মস্থ করে নিতে হবে, ওই টপিক গুলোকে ভালো করে ব্যাখ্যা সহকারে করতে হবে, যাতে তুমি খুব ইজিলি কোশ্চেন গুলো আনসার করতে পারো। এই জন্য তোমরা আমরা আমাদের যে হালতা জিকে স্টাডিজ বইটি আছে সেটা কালেক্ট করবা, আমাদের হালতা বিষয় আমরা বিডি যে বইটি আছে সেটা কালেক্ট করবা, এবং আমরা একটা বেস চালু করতে যাচ্ছি, সেই বেস আমরা এইভাবেই পড়াবো, এবং এই জিনিসটা আমি সেখানে আবার ধরা দিব। তো তোমরা আমাদের বেসে, সেটা হচ্ছে ক্র্যাশ বেস, সেটাতে ভর্তি হতে পারো। সেখানে ভর্তি হলে আমি তোমাদেরকে আরো ভালো করে এগুলো বুঝে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো আমি নোট করে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। এবং তোমরা সেই নোট গুলো যদি জাস্ট আত্মস্থ করতে পারো বা সেই টপিক গুলোকে ভালো করে করে দিতে পারো, তোমরা B1 D1 BD এই চারটা ইউনিটের জিকে তে ভালো করতে পারবা। এবং আমাদের যে বইগুলো আছে সেগুলো যদি তোমার কালেকশনে রাখো তাহলে তোমার জন্য এটা আরো প্লাস পয়েন্ট আকারে কাজ করবে। তো আমরা অন্য একদিন আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে, তোমাদেরকে দেখাবো যে কিভাবে অন্য একটা সাবজেক্ট থেকে বাংলাতে দেখাবো, আমি বাংলায় বিশেষ করে বাংলা সাবজেক্ট থেকে বাংলা কোশ্চেন কিভাবে রিপিট হয়। ওকে, সেই জিনিসটা আমি দেখাবো। সেগুলো সব ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।